বয়স মাত্র এক বছর ছয় মাস, কথা তেমন ভাবে স্পষ্টও হয়নি, কিন্তু গড়গড় করে বলতে পারছে ফুল ফল পশু পাখি সহ বিভিন্ন রঙের নাম, তাও আবার বাংলা ও ইংরেজিতে। সে কারণে এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তুললো শিলিগুড়ির ছোট্ট মৃগাঙ্ক। ডলফিন, আর এটা কি? কাঁকড়া। এটা কি? এটা বল। করিয়েন্ডার মানে কি? ধনে পাতা। পিক মানে কি? প্ল্যান্টেন ফ্লাওয়ার মানে? বিটার গার্ড মানে? পামকিন মানে? বিটরুট মানে? ডেটস মানে? শিলিগুড়ির দক্ষিণ দেশবন্ধু পাড়ার বাসিন্দা মৃণাল শেঠ ও মালবিকা হাওলাদারের একমাত্র ছেলে মৃগাঙ্ক শেঠ। ছোট্ট মৃগাঙ্ক এখন ঠিকঠাক ভাবে হাঁটতেও শেখে নি, কথাও অস্পষ্ট, তবে তাতে কি, ইতিমধ্যেই শিখে নিয়েছে বহু ফুল ফল পশু পাখি সহ বিভিন্ন রঙের নাম। জিজ্ঞেস করলেই গড়গড় করে বলেও দিতে পারছে। ছেলের এই কৃতিত্ব দেখে প্রথমে অবাক হয়ে যান বাবা মাও, এরপরই ছোট্ট মৃগাঙ্কের প্রতিভার ভিডিও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর কাছে পাঠিয়ে দেন তার বাবা, আর এতেই মেলে স্বীকৃতি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম উঠে আসে শিলিগুড়ির এই প্রতিভাবান খুদের। মৃগাঙ্কের বাবা মৃণাল শেঠ বলেন, ছেলে ছয় সাত মাসে কথা বলা শিখে যায়। হঠাৎ লক্ষ্য করি তার সামনে যা কিছু বলা হচ্ছে সেটির উত্তর তখনই সে দিচ্ছে। এরপর একদিন ইন্টারনেট ঘাটতে ঘাটতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের কথা জানতে পারি, সেখানে ছেলের সমস্ত তথ্য পাঠিয়ে দিই। এরপরে সংস্থার তরফে ছেলের প্রতিভাকে স্বীকৃতি দেওয়া হয়। ছেলের এই কৃতিত্বে খুশি বাবা মা সহ পরিবারের সকলেই। বয়স এক বছর ছয় মাস, ও হচ্ছে ছোট থেকে দেখা হয় যে ও সব কিছু মেমোরাইজ করে বলতে পারে, একবার দুবার বলতে গেলেই ও মনে করে সেগুলোকে ভবিষ্যতে, হয়তো দশ বারো দিন বললাম না তারপরে হয়তো মানে মনে করে বলতে পারে। তো এই করে ওকে প্র্যাকটিস করিয়ে করিয়ে আজকে ওর যখন ভিডিও আপলোড করা হয় তখন এক বছর ছয় মাস, ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ওর ভিডিও আপলোড করা হয়, সেখান থেকে তারা স্বীকৃতি দেয়, মেল করে যে ও হয়েছে। এর আগে এই রেকর্ডটা সম্ভবত ছিল দুই বছর এক মাস একটা বাচ্চার এই রেকর্ডটা ছিল, তো ওর থেকে ছোট বয়সে আর কোনো বাচ্চার এই এই সেক্টর রেকর্ড ছিল না। তো তারপরে ওরা স্বীকৃতি দিয়ে এটাকে রেকর্ড করে দিয়ে মেল আসে, তারপরে দু তিন দিন হলো যে তার একটা পার্সেল আসে সার্টিফিকেট মেডেল টেডেল দিয়ে। হ্যাঁ, এটা আমরা ছোট থেকে লক্ষ্য করেছি যে ও মানে এই বয়সে বাচ্চারা তো কথা, অনেক বাচ্চাই আছে এই বয়সে, অনেক বাচ্চাই কথা ঠিকঠাক করে বলতে পারে না, কিন্তু ও বলছে এটা হয়তো মানে ভগবানের দান, না হলে এত কম বয়সে এত কিছু মনে রেখে রেখে বলতে পারে কী করে। ও ইংলিশ থেকে বেঙ্গলি যত কঠিনই হোক মানে কিছু কিছু ওয়ার্ড হয়তো আমরা বড়রাও জানি না, আমরাও জানি না, সত্যি কথা বলতে আমরাও জানি না, ওই পড়ানোর সূত্রে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ডের এই মানে, সেই সেই জিনিসগুলো ওকে একবার দুবার বলতে গেলেও সেগুলোকে মনে রেখে নিয়ে ও ওর মতো করে বলে, হয়তো বড়দের মতো পুরো স্পষ্ট বলতে পারে না, কিন্তু ও বুঝিয়ে দেয় যে এটার মানে এইটা। এবং আমি যদি আইডেন্টিফাই করাতে যাই মানে যদি অ্যাকচুয়াল জিনিসগুলো দেখিয়ে বলি যে এটা কী, তো তখন সে সেটা বলতে পারে, সে সে বিভিন্ন রকম ভেজিটেবলস হোক অ্যানিম্যাল হোক ফুল হোক সব কিছু ও বলতে পারে। চিন্তাভাবনা কিছুই নেই, এখন ছোটো আছে, ও নিজের মতো করে বেড়ে উঠুক, তারপর ভবিষ্যতেই বলবে ও কী হবে না হবে, এখন ওই নিয়ে ভাবিনি। এমনি ওর সাথে আমরা খেলার ছলে ছলে সমস্ত কিছু পড়ার মাধ্যমে থাকতাম, আর ওর খেলতেও ভালোবাসে পড়তেও ভালোবাসে, ও পড়ার প্রতি একটু ন্যাক আছে, দেখা যাক ভবিষ্যতে কী হবে। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।